হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইদেন এক্সপ্রেশন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে শাড়িতে কীভাবে ফলস পার লাগাতে হয় শেখাবো খুবই সহজভাবে। তো এখানে আমি শাড়ির ম্যাচিংয়ে ফলস পার নিয়ে নিয়েছি আর শাড়িটাকে আগে থেকে খুলে রেখেছি। মেশিনের ওপরে আমরা কোন অংশটা নেব, যেই অংশটা আমরা কোমরের দিকে গুঁজি শাড়ির, সেই অংশটাই মেশিনের ওপরে এইভাবে তুলে নিতে হবে। আর অবশ্যই শাড়িটাকে উল্টো করে রাখতে হবে মেশিনের ওপরে। ব্লাউজ পিস ছিল, সেটা কেটে ধারটা আগে থেকে সেলাই করে নিয়েছি। তোমরা চাইলেও এভাবে করে নিতে পারো বা ইন্টারলকও দিতে পারো। এই যে শাড়ির দুদিকে কিনারি থাকে, এইদিকে একটা কিনারি থাকে আর এইদিকে একটা কিনারি থাকে। কিনারির এই বাঁ দিকে যে অংশটা থাকবে বা মেশিনের এই সাইডে যে অংশটা থাকবে কাপড়ের, সেইটা এইভাবে মেশিনের এইদিকে পুরোটা ফেলে দেবে। দেওয়ার পরে মেশিনের দিকে যে অংশটা থাকবে সেই অংশটার দিকটাই কিন্তু আমরা ফলস পার লাগানো শুরু করব। এই দিকটা হচ্ছে আমাদের পায়ের দিক। এই ধার থেকে কতটা আমরা ছেড়ে ফলস পারটা লাগাবো সেটা যে কোনো শাড়ির জন্য তোমরা কী করবে, মেশিনের যে একটা চওড়া থাকে, এই যে চওড়াটা, চওড়াটায় থেকে এই একদম এই ধার থেকে মেশিনে যতটা আসছে ততটাই তোমরা ছেড়ে দেবে। দেখো আমি এতটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে ফলস পার লাগানো শুরু করবো। খুব সহজভাবে তোমরা এই জিনিসটা বুঝে গেছো আশা করছি। এবারে ফলস পারটা কীভাবে লাগাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে ম্যাচিং ফলস পার নিয়ে নিয়েছি আর দেখবে ফলস পারে এই দুদিকের ধারে সেলাই করা থাকে। এই সেলাইগুলোকে তোমরা একটু এইভাবে টেনে দেবে, এতে কী হয় কোথাও যদি সেলাই কুচকে থাকে সেই জিনিসটা ঠিক হয়ে যায়, সেই জন্য তোমরা এইভাবে একটু টেনে দিও। ফলস পারটা কাপড়ের ওপর সোজা করে রাখবো, রেখে এই যে ধারটা আছে এই ধারটা এইভাবে একবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে কাপড়ের এই ধার আছে আর পাড়ের ধারটাকে দুটোকে মিলিয়ে রাখবো এইভাবে। এই যে কাপড়ের ধারটার সাথে এই পাড়ের ধার যে আছে একদম দুটোকে এইভাবে মিলিয়ে রেখে একদম ধার দিয়ে সেলাই করতে শুরু করব। আর এখানে তোমরা একদম ছোট ছোট সেলাই দেবে যাতে দেখতে সুন্দর লাগে। এই যে ডান হাত আছে ডান হাত দিয়ে কাপড়টাকে এইভাবে টেনে ধরবো আর বাঁ হাত দিয়ে পাড়টাকে টেনে ধরবো, ধরে দুটোকে এইভাবে মেলাবো, মিলিয়ে রেখে সেলাই করতে শুরু করে দেবো। এখানে দেখো কিছুটা আমি পাড় লাগানো হয়ে গেছে। তো এবারে কি করব, পাড়ের মধ্যে একটা ছোট্ট করে একটা টেকিং দিয়ে দেবো। এই টেকিংটা দেওয়ার কারণ হচ্ছে একদম ছোট্ট করে, দেখো একদম ছোট্ট করে আমি এখানে টেকিংটা দিয়ে দিলাম। এই টেকিংটা দেওয়ার কারণ হচ্ছে যদি ওপরে ট্যাড়া ব্যাকা হয়ে থাকে শাড়ি সেই জন্য এই ফলস পারটা ঠিক মেকআপ হয়ে যাবে, তার জন্য এই টেকিংটা দিতে হয়। তুমি পুরো ফলস পারের মধ্যে তোমরা তিনটে টেকিং দিতে পারো, কিছুটা অংশ ছেড়ে ছেড়ে। এই যে পাড়ের শেষের দিকের অংশটা এইভাবে ভাঁজ করে ভিতর দিকে ঢুকিয়ে দেব, দিয়ে সেলাই করে দেব। দেখো একদম আমি ধার দিয়ে সেলাই করেছি, দেখতে পাচ্ছ। এবার এই ধার দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। এই ধার দিয়ে আমরা সেলাইটা যেটা দেবো সেটা হচ্ছে বড় সেলাই দেবো, কারণ এখান থেকে আমি হাত কাজ করবো, সেই জন্য এই ধার দিয়ে বড় সেলাই দিয়ে দেবো। তার জন্য চাকাটা ঘুরিয়ে দিলাম যেটা বড় সেলাই করা হয়, দিয়ে আর সেলাইটা এইদিকে যে এক চাপ আছে দেখতে পাচ্ছ, এই এক চাপ ছেড়ে সেলাইটা করে নিতে হবে। কীভাবে করছি দেখে নাও, এই এক চাপ অনুযায়ী মাপ নিলাম, এইদিকে যে চাপটা আছে সেই চাপ অনুযায়ী আমি চাপ অনুযায়ী আমি মাপটা নিয়ে এইভাবে বড় সেলাইটা দিয়ে দেবো।
এই একটা ছেড়ে সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে, যখন তুমি এটা হাত কাজ করবে, তোমরা যখন হাত কাজ করবে তখন খুবই সুবিধা হবে, নাহলে দূর থেকে দিলে খুব অসুবিধা হয়। সেই জন্য তো এবারে এই পাটটা যখন লাগাবে, যখন এই পাটটা লাগাবে, তোমরা তখন কী করবে, ডান হাত দিয়ে পাটটাকে এইভাবে এদিকে ঠেলে রাখবে আর বাঁ হাত দিয়ে পাটটাকে এইভাবে ধরে রাখবে, রেখে সেলাই করে নেবে। দেখো কীভাবে করছি, এদিকে বাঁ হাতটা দিয়ে আমি এইভাবে টেনে আসি, ডান হাতটা দিয়ে এইভাবে ঘুরে আসি, ঘুরে ধরে পুরোটা সেলাই করে নেবো। এইভাবে করলে কী হয়, ফলস পাটটা পুরো পারফেক্ট বসে, কোথাও ফুলে থাকে না। তো দেখো তোমরা এখানে যে পাটটা লাগিয়েছি পুরো পারফেক্ট হয়ে গেছে, এখানে কোথাও একটুকু কাপড় কিন্তু আমার খুলে নেই। এবার এখান থেকে আমি হাত কাজ করে নেবো, সেটা কীভাবে করবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে ছুটে ম্যাচিং সুতো লাগিয়ে নিয়েছি আর সুতোটাকে এখানে সিঙ্গেল করে নেবো, নিয়ে একটা গিট দিয়ে দেবো একদম নিচে থেকে। এভাবে একবার নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি ছোট্ট করে একটা গিট সেলাই দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এবার ছোট্ট ছোট্ট করে এইভাবে কাপড় তুলে তুলে সেলাই করে নেবো। এভাবে কাপড় একটু করে চুঁচের মধ্যে নেবো, নিয়ে এইভাবে তুলে সেলাই করে নেবো। দেখতে পাচ্ছ একদম আমি ছোট্ট ছোট করে নিয়েছি, আর এই দিকটা দেখো, এই দিকটাও ছোট্ট ছোট করে উঠেছে, ফিনিশিং কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ। আবার একইভাবে সেলাই করে নেব, নিয়ে চুঁচটা এভাবে তুলে দেবো। দেওয়ার পরে এই যে চুঁচটা আমি তুললাম যেখান থেকে সেলাই করে, তার নিচে একদম এভাবে চুঁচটা আরেকবার ফুটিয়ে সেখান থেকেই আরেকবার তুলে নেব। তাহলে এটা বলে কী হয়, এখানে একটা গিট পড়ে যায়, দেখো টানছি জিনিস কিন্তু সুতোটা আমরা গুটিয়ে আসছে না। এইভাবে তোমরা কিছুটা সেলাই করবে, আবার এইভাবে গিট দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে তোমাকে গিট দিয়ে দিতে হবে, আমি এইভাবে পুরোটা সেলাই করে নেব। আর এদিকে দেখো ফিনিশিংটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ, ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তোমরা এইভাবে ফলস পাট লাগিয়ে নেবে।